রাশিদ, আপনার পরিচয় বলুন। সালাম আলাইকুম স্যার, আমি জকিগঞ্জ থেকে রাশিদ বলছি স্যার। আচ্ছা, আপনি জকিগঞ্জ থেকে রাশিদ বলতেছেন। আচ্ছা, এখানে কোন জি স্যার, অর্ডারটা আপনাকে বুঝিয়ে দেবো আমি। স্যার থার্ড অর্ডার 3 নম্বরটা স্যার। আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে 40 টুলের একটি কাজ পেয়েছেন। এই কাজটি বাইরে কাছ থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? স্যার উনি আমাকে সরাসরি হায়ার করছে, ওর সাথে আমি আগে স্যার কাজ করছিলাম আগে স্যার। আচ্ছা, ওর সাথে আপনি আগে কাজ করেছেন, আপনার কাজগুলো অনেক ভালো লাগছে, বিদায় বায়ার আপনাকে এসে আবার হায়ার করেছে। একজন জি বায়ার স্যার, কেন আপনাকে হায়ার করে? পরবর্তীতে একবার কাজ করানোর পর পরবর্তীতে আবার কেন হায়ার করে? যদি আপনার কাজটা তার ভালো লাগে তখন সে আবার হায়ার স্যার করে। জি, এখন আমি স্যার বর্তমানে একজনের সাথে সাতটা কাজ রানিং আছে স্যার, 7 নম্বর কাজ স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ উনি স্যার প্রত্যেক কাজে আমার $5 করে টিপ দিচ্ছেন। মাশাল্লাহ, হিয়ার আর সাম প্রোডাক্ট ইমেজ জি আছে ব্রাদার স্যার, লেফট উনার ফেসবুক পেজ আছে। ইয়ারলি। ওকে, এখানে সে তার কতগুলো ইমেজ দিয়েছে, লিংক দেয় নাই? স্যার মেসেজ আছে স্যার, আচ্ছা, লিংকটা একটু দেখান। ফেসবুক পেজের লিঙ্ক আর ওয়েবসাইট। আমি ওনাকে বলছি মার্কেটিং করবো স্যার, উনি বলছেন ওকে। মানে কোনটা মার্কেটিং করার জন্য বলছেন? ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছেন স্যার উনি আমাকে। আপনি বলছেন যে মার্কেটিং করবো, উনি বলছেন ওকে, তাই না? জি স্যার, জি স্যার, ওকে, লিংকটা দেখান আমাকে। জি স্যার। আমি একটু সাজিয়ে আসছি আপনার কাছে, দেখাই পারলে জন্য একটু আচ্ছা, দেখি দেখাই দিন প্রথমে স্যার। আমাকে ওয়েবসাইটটা দেখান। ওয়েবসাইটটা দেখলে বা পেজটা দেখলে আপনি আমি আপনার সাজানোটা বুঝতে পারবো। স্যার এই স্যার এই আছে এই ওয়েবসাইট আর ওপেন দেন, ফেসবুক পেজ। ওপেন দেন। আপনি কোনটা আলুকে সাজাইছেন ওই জিনিসটা ওপেন ওপেন করে আমাকে দেখেন। পেজটা প্রথমে ওপেন দেন, আমি পেজটা দেখবো একটু। স্যার এই উনার পেজ, স্যার দেখছেন? হ্যাঁ, দেখেছি। আপনি কোনটা সাজিয়েছেন আমাকে একটু দেখান। স্যার এই আমি সাজিয়ে রাখছি স্যার, এটা হোডেট আর্ট, ওকে, ক্লিক লিংক। ডেসক্রিপশন কোথায় তার? স্যার ডেসক্রিপশন দেয়নি স্যার। সে তো ডেসক্রিপশন না দিলে তার এখানে তো ডেসক্রিপশন আপনি পাবেন। জি স্যার, পেজ আছে স্যার, তার প্রতি প্রোডাক্ট আর ডেসক্রিপশন আছে স্যার। তার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে অবশ্যই তার ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন ছাড়া জি মার্কেটিং স্যার, করা অসম্ভব। হ্যাঁ জি স্যার, এবার ঠিক আছে। আপনি আর্ট রিলেটেড যেগুলো গ্রুপস আছে, একটু তার ওয়েবসাইটটা একটু আরেকবার দেখি। এখানে হচ্ছে সে সম্ভবত বিভিন্ন টি শার্ট বা শার্টের সম্ভবত ডিজাইন করে, ডিজাইন করে, তাই বিভিন্ন না? ধরনের টি শার্ট। জি স্যার, আপনি আর্ট রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওই সব গ্রুপগুলোতে আপনি মার্কেটিং, বাইরে কোন দেশে আসে? ইউএসএ স্যার, আচ্ছা, আপনি লিখে সার্চ করবেন হুডেট আর্ট গ্রুপ ইন ইউএসএ, অনেকগুলো গ্রুপ পাবেন। জি স্যার, জি আমি স্যার, একটু সার্চ করি।
এই দেখুন এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের আয়তে পড়ে, ঠিক আছে? এই গ্রুপে আপনি জয়েন হয়ে মার্কেটিং করতে পারবেন, এই গ্রুপে পারবেন। এখানে কতগুলো আছে দেখেন তো, অনেকগুলো আছে। আপনি এইসব গ্রুপগুলোতে জয়েন হয়ে মার্কেটিং করতে পারবেন। আর অনেকগুলো গ্রুপে যদি আপনাকে মার্কেটিং করতে না দেয়, আপনি ইয়েতে পেজে মার্কেটিং করবেন, আপনি তার জন্য 100টা মেল মার্কেটিং করবেন এবং 100টা 50টা পেজ এবং 50টা গ্রুপ, টোটাল 200টা মার্কেটিং করবেন। 100টা হবে মেল মার্কেটিং আর 50টা হবে পেজ এবং 50টা হবে গ্রুপ, ঠিক আছে? জি স্যার, জি স্যার, পারবেন না কাজটা? আবার আপনি জি স্যার, আরো অবশ্যই। কাজ করতে পারেন, হুডেরটা বাদ দিয়ে শুধু আর্ট ইন ইউএসএ। আপনি আর্ট ইন ইউএসএ থেকে সার্চ করেন, দেখতে পাচ্ছেন এইসব গ্রুপগুলোর জন্য আপনি মার্কেটিং করতে পারবেন। পারবেন না এখন কাজটা? জি জি পারবো স্যার। আর কিছু দেখাবেন? হ্যাঁ স্যার, আমার স্যার বিজ ডট বিজ স্যার আমার কার্ডটা অ্যাড করে দেন স্যার, আমি ওপেন করে আসছি স্যার। আচ্ছা, বিজ ডট বিজি আপনার কার্ডটা অ্যাড করে দেবো। জি স্যার, আচ্ছা, তো আমরা রেকর্ড অফ করে দিই, আপনি কাজটা পারবেন না? জি জি পারবো স্যার, পারবো স্যার।